যাই রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টিপস সাথে পড়ে আজকে এর বিষয়বস্তু হলো আমরা শ্রাবণ মাসে কিছু স্বপ্ন যদি দেখে থাকি সেটি যদি দেবাদিদেব মহাদেবের সঙ্গে জড়িয়ে থাকে অর্থাৎ দেবাদেদেব মহাদেবের কিছু পছন্দ কিছু অপছন্দের জিনিস আমরা যদি স্বপ্নের মাধ্যমে দেখি তার থেকে আমাদের কি প্রতিক্রিয়া হতে পারে অর্থাৎ ভালো দিক দিক এবং মন্দ উভয় দিক আপনাদের সঙ্গে তুলে ধরব আমরা ঘুমানোর সময় বিভিন্ন রকম স্বপ্ন দেখে থাকি তাই তিথি অনুযায়ী কিছু কিছু স্বপ্ন সত্যি হয় কিছু কিছু স্বপ্ন সত্যি হয় না সেটা স্বপ্নই থেকে যায় তাই কোন স্বপ্নগুলি দেখা ভালো কোন স্বপ্নগুলি দেখা ভালো নয় সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বলবো এবং অনেক সময় সেগুলি ফলে মানে অর্থাৎ ঘটে যায় আবার সেই কিছু কিছু জিনিস আছে সেগুলি ঘটে না অর্থাৎ তিথি খ্যান যোগে সেগুলি ঘটে এবং সেগুলি যদি অর্থাৎ তিথির মধ্যেই পড়ে যায় তাহলে ঘটবে আর না হলে ঘটবে না এবার বলেনি কোন সময়ের স্বপ্নটা অনেক সময় সত্যি হয় সেটি হলো আমাদের ভোরবেলার ব্রহ্মূর্তের স্বপ্ন অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে এই সময়ের মধ্যে যদি আপনি কোনো স্বপ্ন দেখেন তাহলে সেটি সত্যি হবে অর্থাৎ ভালো স্বপ্ন হোক আর মন্দ স্বপ্ন হোক আমাদের ভালো কিছু ঘটনা যদি দেখি সেই স্বপ্ন যদি হয় সেটাও সত্যি হবে যদি খারাপ কিছু দুর্ঘটনা বা অন্যান্য জিনিস আমরা দেখি সেটিও সত্যি হবে তবে সব যে সত্যি হবে তা কিন্তু নয় বললাম যে যোগ থাকে সেই অনুযায়ী স্বপ্নগুলি সত্যি হয় এরপরে বন্ধুরা বলবো যে আমরা এই যে সময়ের মধ্যে স্বপ্নটা তো দেখছি কিন্তু যদি আমরা স্বপ্নটা দেখে ঘুমিয়ে পড়লাম আবার মানে স্বপ্ন দেখলে অনেক সময় না আমরা যদি কোনো ভয়ের স্বপ্ন দেখি দেখবেন ঘুম ভেঙে যায় আবার একটু বসে নিয়ে আবার ঘুমিয়ে পড়ি এমন যদি হয় তাহলে সেই সত্যি হয় না আর আপনারা যদি স্বপ্নটা দেখে ঘুম থেকে উঠে পড়লেন আর ঘুমালেন না তখন অনেক সময় সত্যি হয় সেটা ভালো কিছু ক্ষেত্রে আপনারা কিছু ভালো কিছু দেখলেন স্বপ্নে এবং সেটি দেখে শুয়ে ঘুমিয়েই আছেন সেটি আর হবে না মানে সেটি আর সত্যি হবে না আপনারা যদি ভালো কোনো স্বপ্ন দেখেন তখন যদি ঘুমটা ভেঙে যায় এবং আপনারা আর ঘুমালেন না তখন স্বপ্নটা সত্যি হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে ব্রহ্ম মুহূর্তের অনেক গুরুত্ব ব্রহ্ম মুহূর্তে অনেক ভালো কাজ হয় আর এই ব্রহ্ম মুহূর্ত একটা জাগতিক মুহূর্ত যে সময় বিশ্ব ব্রহ্মাণ্ড স্থির হয়ে থাকে এবং সমস্ত পৃথিবীর লোক শান্ত হয়ে থাকে অর্থাৎ এই যে সময়টা এই সময়টাতে বলা হয়ে থাকে যে আমাদের বিভিন্ন রকম চিন্তন শক্তি যেটি বৃদ্ধি পায় এবং সেটি কার্যকারী হওয়ার সম্ভাবনা থাকে এবং এই ব্রহ্ম মুহূর্তে যাদের ঘুম ভেঙে যায় বিশেষ করে বলা হয়েছে শাস্ত্রে ভগবানের একটি নির্দিষ্ট পথ থাকে বা নির্দিষ্ট একটি ইশারা থাকে যার জন্য তার এই ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় অনেকেই বলতে শুনবেন যে ঘুম হয় না ভোরের দিকে ঘুম ভেঙে যায় এবং ভগবানের সেটা একটা লীলা থাকে কিন্তু তিনি হয়তো সেটা বুঝতে পারেন না তার সেই সময় কি করণীয় তিনি যদি ভক্তিমতি বা ভক্তিবান হন পুরুষ কিংবা নারী তাদের একটু ভগবানের নাম গান করা উচিত ব্রহ্ম মুহূর্তে একটু নাম গান করার পরে সকাল সকাল স্নান করে নেওয়া উচিত এবং তারপরে ভগবানের পূজা করে বাড়ির সমস্ত কাজ শুরু করা উচিত কিন্তু আমরা সেই সময়টিকে অনেক সময় মনে করি যে বিভিন্ন কারণের জন্য ঘুম ভেঙে যায় কিন্তু না ভগবানের নিঙ্গিত থাকে যদি কোনো ব্যক্তি আহ শাস্ত্র পরায়ণ বা বিভিন্ন রকম বিষয়ে তার অভিজ্ঞতা থাকে বা সেই বিষয় নিয়ে সে পড়াশোনা করে তারও ব্রহ্মমূর্তে ঘুম ভেঙে যায় তাহলে তাকে বুঝতে হবে সেই বিষয় নিয়ে তাকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে এবং সেই জন্য ভগবান তার ওই সময় ঘুম ভাঙিয়ে তো এই সময়টা আমাদের চিন্তন শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের যে জিনিসটি আমরা আশা করি কিংবা যে জিনিসটি প্রাপ্তি আমাদের দরকার সেই জিনিসটির লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে আমাদের মনকে স্থির করতে সাহায্য করে এই সময়টা এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবার বন্ধুরা বলি অনেকটা বলা হয়ে গেল ব্রহ্মমুক্ত সময়টি নিয়ে এই সময় যদি আমরা স্বপ্ন দেখি কোন স্বপ্ন না যদি মহাদেবের যিনি নন্দী মহারাজ অর্থাৎ আমরা যাকে সার বলে থাকি সেই সার যদি আমরা স্বপ্নে দেখি তাহলে কি হবে কালো রঙের কুচকুচে সার দেখছি স্বপ্নে আহ দুটো সার লড়াই করছে এরকম দেখছি তাহলে কি হবে যদি প্রথমত বন্ধুরা বলবো যে একটি সার আপনারা দেখছেন আসছে তবে সার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই হ্যাঁ সে নন্দী মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় আমরা জানি মহাদেবের অত্যন্ত প্রিয় তাই আপনার যদি শুধু সার দেখে, খুব ভালো কথা কোনো অমঙ্গল কিছু ঘটবে না বা কিছু ঘটনা নেই খুব ভালো সার দেখা সারের স্বপ্ন দেখা এবার যদি সার দেখেন দুটো সার লড়াই করছেন তাহলে একটু ক্ষতির সম্ভাবনা আছে আপনাদের নিজেদের মধ্যে নিজেদের ব্যক্তিগত জীবনে কোনো কোনো না লড়াই ঝগড়ার সম্মুখীন আপনার হতে হবে এবার বলি আপনারা দেখছেন সারের পিঠে চড়ে কোথাও যাচ্ছেন বা আপনি সারের পিঠে উঠে পড়েছেন এমন যদি স্বপ্নে দেখেন তাহলে কি হবে তাহলে খুব ভালো ভাববেন আপনার এগিয়ে যাওয়ার পথ সুগম হচ্ছে আপনি যেটি চাইছেন খুব সহজেই তার লক্ষ্যে পৌঁছে যাবেন এবার দেখছেন আপনাকে সার তারা করছে তার মানে আপনি একটি অসুস্থতায় পড়তে পারেন বা আপনার শারীরিক দিক থেকে কোনো রকম ক্ষতির সম্ভাবনা আসতে পারে তাই এই যে সারের বিভিন্ন রকম স্বপ্ন আপনারা যদি দেখেন সাদা সার কিংবা কালো সার তাতে কোনোরকম রকম ক্ষতির সম্ভাবনা নেই বা কোনো কিছু খারাপ নয় যথেষ্ট ভালো কিন্তু যদি সাড়ে সারে লড়াই করছে দেখছেন সেটা খারাপ যদি দেখেন সাড়ে আপনাকে তারা করেছে মানে দৌড় করাচ্ছে সেটা দেখেন তাহলেও খারাপ যদি দেখেন সাড়ের উপর আপনি চড়ে বসেছেন সেটি ভালো এই বিষয়টি গেল এবং এর পরে বলি বন্ধুরা আমরা যে মহাদেবের সাথে সবসময় সাপকে দেখি এই সাপকে দেখা কি শুভ হ্যাঁ বন্ধুরা সাপকে দেখা অত্যন্ত শুভ বলা মনে করা হয় সাপ কিভাবে দেখলে বেশি শুভ হয় আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে সাপ প্রচুর কিচকিচ করছে আপনি ধরেন ঘুমিয়ে রয়েছেন আপনি খাটের থেকে নামতে পারছেন না স্বপ্নে দেখছেন যে খাটের চারপাশে সাপে গিচ করছে আপনি পাড়িতে পারছেন না আপনি স্ত্রী হন কিংবা পুরুষ হন ভাববেন আপনার বাড়িতে নতুন অতিথির আগমন হতে চলেছে মানে নবজাত আপনাকে সাপে তারা করছে এবং আপনি লাফিয়ে লাফিয়ে চলেছেন এটি যদি দেখেন তাহলেও কোনো খারাপ কিছু নয় যদি দেখেন আপনাকে সাপে কামড়ে দিয়েছে এবং আপনি যথেষ্ট কষ্ট পাচ্ছেন বুঝতে পারছেন কামড়াচ্ছে আপনি মানে মারা যেতে চলেছেন স্বপ্নের মধ্যে দেখছেন কিংবা তাহলে ভাববেন যে এটা আপনার ক্ষেত্রে কিছু ঘটবে না আপনি যে স্বপ্নটা দেখেছেন এটা আপনার আত্মীয় পরিজন অন্য কারোর সাথে এমন কিছু ঘটতে পারে মানে এটা আপনার সাথে ঘটবে না কিন্তু আপনার প্রিয়জন অন্য কোনো প্রিয়জনের সাথে এমন ঘটতে পারে এই বিষয়টি ঘটে আর যদি দেখেন সাপ মারা গেছে আপনার প্রতিদিন প্রায় স্বপ্নে দেখেন যে আপনাকে সাপে কামড়াতে আসবে এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে করবেন কি এই শ্রাবণ মাসে কোনো সোমবার কিংবা শুক্রবার আপনারা মনসা পূজা করে নেবেন অর্থাৎ মানে ঠাকুর মনসা যে মূর্তি প্রতিষ্ঠা করে নয় যেখানে আমরা দেখবেন বিভিন্ন গৃহস্থ বাড়িতে ফণিমনসা গাছ রেখে সেখানে পূজা করা হয়ে থাকে সেখানে গিয়ে দুধ কলা দিয়ে মনসা দেবীর মানে এই যেটি ফণিমনসা গাছ সেখানে জল দিয়ে পূজা করবেন যেমন ভাবে আপনারা পূজা করেন তেমন ভাবে করবেন আর হচ্ছে সেখানে শুধু একটি কথাই বলবেন যে আপনি যে স্বপ্নগুলি দেখেছেন সেটি যেন স্বপ্ন হয়েই থাকে সেটি যেন বাস্তবে রূপান্তরিত না হয় বাস্তবে আপনাদের সঙ্গে তেমন কিছু না ঘটে সেটা ভগবানের সামনে বলবেন আর এর দোষ যেন কাটিয়ে দেয় ভগবান এবং মা মনসাকে বলবেন যেন মা তাদের উপর আশীর্বাদ বর্ষণ করে সবসময় এইভাবে বলবেন আর সে এরকম যদি বারবার স্বপ্ন দেখেন যে আপনাদের এরকম কিছু ঘটছে তাহলে আপনারা একটু পূজা দিয়ে নিতে এরকম ভাবে আর সোমবারে যেহেতু আমরা দেবাদি মহাদেবকে পূজা করি তার সাথে একেবারেই আমরা মা মনসা দেবীকেও পূজা করে নিতে পারব তাই বন্ধুরা এই যে আমরা এই ধরনের যদি স্বপ্ন দেখি তাহলে আমাদের বুঝে নিতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল আর এরপরে যদি দেখি ত্রিশুল ত্রিশূল দেখি যদি আমরা তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই ত্রিশুল কোনো খারাপ জিনিস নয় ত্রিশুল নিয়ে আপনি ছুটছেন ভাববেন আপনি কিছু ভালো কিছুর জন্য এগিয়ে যেতে চাইছেন বা আপনার সামনে একটি কঠোর দিন আসছে যেখানে আপনাকে অনেকটা অনেকটা জয়ী হতে হবে এবং নিজের তাগিদে জয়ী হতে হবে এরকম ধরনের বোঝাবে এবং এর পরে বন্ধুরা বলবো যে মহাদেবের যদি আপনারা অনেক সময় দেখবেন কিছু কিছু জিনিস আছে আমরা যদি দেখি সেটি আবার কোনো না কোনো সময় স্বপ্ন হয়ে আসে হয়ে আসে যদি এমন ঘটে সবার ক্ষেত্রে বলো হয় না কিছু কিছু ব্যক্তি যেটা দেখে সেটা কিছু দিন পরে স্বপ্ন হয়ে তার মধ্যে আসে তাই যদি তেমন হয় যে আপনি একটি ভাঙা শিব মূর্তি দেখছেন বা একটি আহ শিব ঠাকুরের ছবি দেখছেন এরকম যদি দেখেন তাহলে ভাববেন যে আপনাকে ভগবানকে খুব ভালোভাবে প্রসন্ন করতে হবে পূজা দিতে হবে ঠাকুরের এরকম স্বপ্ন দেখা একদম ভালো নয় যদি এমন স্বপ্ন শ্রাবণ মাসে দেখেন যেদিনই দেখবেন তার দিন থেকেই আপনারা শিব পূজা দেওয়ার চেষ্টা করবেন শিবলিঙ্গে জল ঢালবেন বেলপাতা অর্পণ করবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করবেন এবং এই যে শ্রাবণ মাসে আপনি যদি এই ধরনের স্বপ্ন দেখেন আমরা জানি যে দেবাদিদেব মহাদেবকে আমরা বিভিন্ন প্রকারে খুশি করতে পারি না কারণ দেবাদিদেব মহাদেব রকম আয়োজন কোন রকম ভক্তিতে প্রসন্ন হবেন এবং যদি আপনার ভক্তি শ্রদ্ধা অটুট থাকে এবং মহাদেবকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনাদের জীবনের সংকট দূর হতে শুরু হবে তাই আপনারা এই ধরনের যদি খারাপ স্বপ্ন দেখে থাকেন মহাদেবের নিয়ে তাহলে অবশ্যই আপনারা তার পরের দিন থেকেই পূজা দিতে শুরু করবেন মহাদেবকে বাড়িতে যদি শিবলিঙ্গ স্থাপন করা থাকে সেক্ষেত্রে যদি কোনো পুরুষ বন্ধুরা এই স্বপ্ন দেখে থাকেন তারাও এই পূজা করবেন আর যদি কোনো স্ত্রী বন্ধু মেয়েরা হয়ে থাকেন তাহলে তারা তো অবশ্যই পূজা করবেন বাড়িতে শিবলিঙ্গ থাকলে বাড়িতে পূজা করতে পারেন যদি না থাকে তাহলে মন্দিরে গিয়ে পূজা করতে পারেন তবে খুব আয়োজন করার দরকার পড়ে না আপনাদের ভক্তিটা সঠিক রাখবেন বন্ধুরা আজকে বিষয়বস্তু তুলে ধরলাম বললাম এবং আরো অনেক বিষয় আছে যেগুলি প্রত্যেক দিন আপনাদের সঙ্গে বলবো এই শ্রাবণ মাসে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব আনন্দ থাকবে তাহলে আজকের মতন টাটা রাধে রাধে